যে বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, 12টা রাজ্যে বিজেপির ক্ষমতায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে না কেন? আমি যদি প্রশ্ন করি, কে বারণ করেছে? ডবল ইঞ্জিন সরকার তো, বাংলায় মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে, আর উত্তরপ্রদেশে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, মণিপুরে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, ত্রিপুরায় আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, গোয়াতে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না, মধ্যপ্রদেশে আপনার ডবল ইঞ্জিন সরকার দিতে পারছে না। আমি চ্যালেঞ্জ করেছি, এরা কথায় কথায় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার যোগ্যতা নেই। আরে আমি আপনার কথা ধরে নিলাম, আমার যোগ্যতা নেই। আমি তো বলছি যে 12টা রাজ্যের মধ্যে আপনি একটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করুন, যেখানে প্রত্যেকটা মহিলাকে আপনি মাসে 1000 টাকা করে পৌঁছে দেবেন, প্রত্যেকটা মহিলা, পরিবারের একজন নয়। তার কারণ বাংলায় মমতা ব্যানার্জি সবাইকে দিচ্ছে, পরিবারের একজনকে দিচ্ছে না। পরিবারের সবাইকে আপনি যদি মাসে 1000 টাকা করে পৌঁছে দিতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন রাজনীতি থেকে বিদায় নেবেন।